বাংলাদেশ ইংল্যান্ড সিরিজের খবর। সিরিজের শেষ ওয়ানডের আগে আজ অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে চট্টগ্রামে গেছে তামিম ইকবালের দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল 10টা থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল, চলবে দুপুর 1টা পর্যন্ত। এরপর দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নেবে ইংলিশ ক্রিকেটাররা। এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ খুইয়েছে বাংলাদেশ, তাই সিরিজের শেষ ওয়ানডেতে ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে তামিম সাকিবরা। কাল তৃতীয় ওয়ানডে ও 9 মার্চ প্রথম টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে সাগরিকায়। দর্শক, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসিনুর রহমান। আর সেখানে অনুশীলন করছে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট দল। হাসিনুর, প্রথম 2 ম্যাচে বাংলাদেশের অপরিবর্তিত একাদশ আমরা দেখেছি এবং সেই 2 ম্যাচ বাংলাদেশ হেরেছেও, তৃতীয় ম্যাচে কি কোনো পরিবর্তন আসতে পারে কিনা? শান্ত, আমার মনে হয় আসবে পরিবর্তন। একাদশ নিয়ে কথা বলার আগে একটু যদি সরাসরি আমরা দর্শকদের একটু দেখাতে চাই অনুশীলনে কি হচ্ছে, কিভাবে হচ্ছে। রঞ্জন, চান্দিকা হাতুর সিংহে প্রথম ওয়ানডের আগের দিন যখন তিনি সংবাদ সম্মেলনে কথা বলেছিলেন, তিনি কিন্তু এটা বলেছিলেন যে তিনি প্রথম 2 ম্যাচে খুব বড় কিছু না হলেও অপরিবর্তিত একাদশই রাখতে চান, যেহেতু বাংলাদেশ একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছিল এবং বাংলাদেশের ওডিআইতে রিসেন্ট পারফরমেন্স ভালো, তারা ওয়ানডেতে সিরিজ জিতেছে ইন্ডিয়ার বিপক্ষে। তিনি সেটা বলেছিলেন যে তিনি একটা একাদশে আস্থা রাখতে চান এবং দেখতে চান। তিনি ইংল্যান্ড এবং আয়ারল্যান্ড সিরিজ দুটোকেই অবজারভেশন রেখেছেন, কিন্তু তারপরে বলেছিলেন প্রথম 2 ওয়ানডেতে তিনি পরিবর্তন করতে চান না। তো সেই জায়গা থেকে বাংলাদেশ দল যখন ব্যর্থ হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই পরিবর্তন আসা উচিত আমার মনে হয়। এবং যতদূর আমি এখন পর্যন্ত জেনেছি, যদিও প্র্যাকটিসটা মাত্র শুরু হয়েছে, প্র্যাকটিস দেখে অনেক কিছু বোঝা যায়, তবে আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে আমার কাছে যে 2-1টি জায়গায় পরিবর্তন এলেও আসতে পারে। এবং সেক্ষেত্রে ব্যাটিংয়ে যেহেতু বাংলাদেশ দল ব্যর্থ হচ্ছে, সেখানে একটা পরিবর্তনের সুযোগ আছে আমার মনে হয়। তৌহিদ হৃদয় একটা সুযোগ পেতে পারেন, এখন বিষয় হচ্ছে তিনি কার জায়গায় সুযোগ পাবেন। তৌহিদ হৃদয় যদিও বিপিএলে টপ অর্ডারে ভালো ব্যাটিং করেছেন, কিন্তু আমার মনে হয় না টপ অর্ডারে তার সুযোগ আছে। নাজমুল শান্ত আছেন, সাকিব আছেন, মুশফিকরা আছেন, আমার মনে হয় আফিফের জায়গায় তিনি সুযোগ পেলেও পেতে পারেন, কেননা আফিফ বেশ লম্বা সময় ধরে অফ ফর্মে যাচ্ছে, বেশ যে ধরনের পারফরমেন্স তার কাছ থেকে আশা করা যায়, কুইক অ্যাক্সিলারেট করার জন্য শেষের দিকে তিনি সেটা পাচ্ছেন না। শামীম পাটোয়ারিও দলে ঢোকা হয়েছে, তবে আমার মনে হয় না শামীম পাটোয়ারির সুযোগ আছে একাদশে ঢোকার জন্য। আরেকটা জায়গায় বোলিং ইউনিটে মুস্তাফিজের পারফরমেন্স নিয়ে প্রশ্নবিদ্ধ হচ্ছে, কেননা মুস্তাফিজ প্রথম ম্যাচও ভালো বোলিং করতে পারেনি, দ্বিতীয় ম্যাচও ভালো বোলিং করতে পারেনি। তার জায়গায় কিন্তু অনেক কন্টেন্ডার আছে। আপনি যদি হাসান মাহমুদের কথা দেখেন, বিপিএলের যৌথভাবে টপ হাইয়েস্ট উইকেট টেকার, জাতীয় দলের হয়ে ভালো বোলিং করছেন, প্রস্তুতি ম্যাচ যেটা ইন্টার স্কোয়াড খেলেছে বাংলাদেশ সেখানেও ভালো বোলিং করেছেন। তো হাসান মাহমুদেরও কিন্তু একটা সুযোগ আছে বলে আমার কাছে মনে হয়, সেটা মুস্তাফিজের জায়গায় হওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে হয় অন্তত 2টি পরিবর্তন আসতে পারে, বা এই 2 পরিবর্তন হওয়ার সম্ভাবনা বেশি। শান্ত আসিনুর, এই সিরিজে আসলে তো খারাপ করছে বাংলাদেশ দল, কতটা চাপে আছে খেলোয়াড়রা মনে হচ্ছে এবং টিম স্পিরিটটা কীরকম দেখছেন? কারণ জহুর আহমেদের যে রান প্রসবা পিচ, সেখানেও তো ইংলিশদের ভালো করার সম্ভাবনা রয়েছে। আপনি ঠিক বলেছেন। আরেকটু দেখাতে, যে আপনি যেহেতু চাপের বিষয়টা বললেন, চাপের বিষয়টা আপনি যদি বলেন, অবশ্যই চাপ আছে ঘরের মাঠে বাংলাদেশের সিরিজ। বাংলাদেশ প্রায় 7 বছর ধরে কিন্তু ঘরের মাঠে সবকটি ওয়ানডে সিরিজ জিতেছে, সবশেষ ইংল্যান্ডের সঙ্গে হেরেছিল 2016 সালে, এরপর থেকেই কিন্তু হারেনি। তো এই যেখানে বাংলাদেশ ভারতের বিপক্ষে সিরিজ জিতেছে, সেখানে ইংল্যান্ড অবশ্যই বিশ্ব চ্যাম্পিয়ন। আপনি যদি সেই মান সেই হিসেব করেন, তাহলে অবশ্যই ইংল্যান্ডকে কোনোভাবে আপনি ভারতের চেয়ে পিছিয়ে রাখতে পারবেন না। কিন্তু ভারত যেহেতু উপমহাদেশের টিম, একটা পরশক্তি, তখন কিন্তু বাংলাদেশ কাছে এক্সপেকটেশনটা খুব ভালো ছিল এবং ওয়ানডেটা যেহেতু প্রিয় ফর্ম্যাট আমাদের, সেই জায়গা থেকে অবশ্যই ভালো পারফরমেন্স প্রত্যাশিত ছিল, আরও বেটার পারফরমেন্স প্রত্যাশিত ছিল। অবশ্যই একটা চাপে আছে, তবে মাঠে দেখে কিন্তু সেটা মনে হচ্ছে না, হাস্যোজ্জ্বলে মনে হচ্ছে। কেননা ক্রিকেটারদের ভিতরে যতই চাপ থাকুক না কেন, ড্রেসিংরুমে বা সেই চাপটা নিচে নিশ্চয়ই কোচিং স্টাফরা দিতে চাইবে না। সিরিজ হাতছাড়া হয়ে গেছে, শেষ ম্যাচটা অবশ্যই জিতে হোয়াইটওয়াশ এড়াতে চাইবে বাংলাদেশ, তবে উইকেটটা এখানে বাংলাদেশের পক্ষে একটা বাধা। আমার মনে হয় বাংলাদেশের পক্ষে বাধা বলা ঠিক হবে না, এটা ইংল্যান্ডের জন্য একটু বেশি সুইটেবল উইকেট। আইসিসিতে নর্মালি ইভেন্টে যেই ধরনের উইকেট হয়, স্পোর্টিং উইকেট, সেই টাইপের উইকেট। কিছুক্ষণ আগে অনুশীলনে এসে সাকিব আল হাসান প্রথম গিয়ে উইকেট দেখেছেন, উইকেটে হালকা ঘাস আছে এবং সাদাটি উইকেট, টিপিক্যাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট, মিরপুরের চেয়ে যেখানে বল ভালো ব্যাটে আসে এবং হাই স্কোরিং উইকেট হয়ে থাকে। তো দেখা যাক শেষ মুহূর্তে যদি ঘাস কাটা হয় কিনা বা অন্য কিছু করা হয় কিনা। আপাতত উইকেট খালি চোখে যতটুকু আমরা দেখতে পেরেছি ক্যামেরার লেন্সে জুম করে, পুরো দস্তুর ব্যাটিং সহায়ক উইকেট মনে হচ্ছে, বা টিপিক্যাল জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যেটা হয়।
তবে বাহির থেকে দেখে দলের মাঝে কোনো চাপ বোঝা যাচ্ছে না শান্ত। তবে অবশ্যই সিরিজ হেরেছে বাংলাদেশ ওয়ানডে সিরিজ, লম্বা সময় পর ঘরের মাঠে অবশ্যই একটা চাপ তো থাকবেই। আসিনুর, আপনাকে ধন্যবাদ।